আমাদেরকে বলা হচ্ছে কি যে বাংলা সাহিত্য, বাংলা ভাষা, বাংলা এটা অনেক আগে ভালো ছিল, আলোকায়নের যুগ ছিল, মুসলমানরা আসার পরে এটাকে অন্ধকারচ্ছন্ন করে দিয়েছে, তাই না? আমি ঠিক একটা কবির মতো বলতে চাই যে ও অন্ধেরাই ভালো থেকে কদম রাহ করতে রশি লাই মঞ্জিল সে বহু দূর হামে। তুমি আমাকে যে অন্ধকারের কথা বলতেছ, ওই অন্ধকারে আমার জন্য ভালো ছিল, কারণ ওই অন্ধকারে আমাদের পূর্বপুরুষ ইকতারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি শতদর সন্ন্যী লক্ষ্যরচানকে পিছনে দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য করছিল। আমরা অন্ধকারে ফেরত যেতে চাই। তো আমরা চাই আপনারা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করেন, বিশেষ করে বাঙালি জাতীয়তাবাদ কেন্দ্রিক যে সমস্ত বড় বড় দেবতাকে আমাদের সামনে বসিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে পূজালা করার কারণে আমাদেরকে অপরাধী সাব্যস্ত করা হচ্ছে। আমরা চাই আপনারা তাদের ব্যক্তিজীবন, তাদের লেখনী, তাদের আদর্শ, তাদের জাতীয়তাবাদী চিন্তাভাবনা দিকে আপনারা প্রশ্ন করেন। আপনারা প্রশ্ন করেন আমাদের আলোকায়নে যে বর্তমান যে আলোদের কথা বলে মানুষটার স্বপ্নের সমান বড়, তাকে আমরা প্রশ্ন করতে চাই যে আপনি বলতেছেন মানুষটার স্বপ্নের সমান বড়, আপনি স্বৈরাচারী স্বপ্ন নিয়ে স্বৈরাচারী পা যেন চার শ্রেণীর প্রশ্ন যেমন আমাদেরকে দেন, দিতে হবে প্রশ্নের জবাব, কারণ আমরা এত স্পষ্ট শুনে আসছি। আর মেহেদি ভাই বলে গেছে একটু আগে যে 5ই আগস্টের পর আমাদের সেই ভয়টা কেটে গেছে, আমরা এখন ওই পর্দায় যেতে চাই না যে আমাদের কে কেউ প্রশ্ন করবে কেন আমরা পানিকে জল বলি, এর জন্য আমরা অপরাধী। আমরা এখন কিছু অপরাধীকে আমি বেদ করবো যে রিয়েনি যারা আসলে অপরাধী হওয়া যোগ্য। আপনারা দেখতেছেন আমি খুব দ্রুত শেষ করতেছি এবং আমি কিতাবের এটা একবার ছবি সহ দিয়ে দিয়েছি, তাতে আবার কপি পেস্ট অনলাইনের মতো লেখক না মনে পড়েন, তার বই এবং তার বক্তব্যই পাশে আছে। প্রশ্ন করবো আমরা, দেখেন ব্রিটিশটা আসার পরে কী করছে, হ্যাঁ ব্রিটিশটা আসার পরে ভাই শিক্ষা ব্যবস্থার কথা বলে গেলেন, তারা একটা জিনিস বাঙালিকে বোঝানোর চেষ্টা করছে যে তোমরা একটা সময় অন্ধকারের মধ্যে ছিল, হ্যাঁ তোমরা লেখাপড়া শিখতে জানতে না, তোমরা কথা বলতে জানতে না, তোমাদেরকে বাংলা ভাষা তো আমরা কে শিখাইছে, ব্রাসি হ্যালিয়েট, সে বলতেছে তোরা বাংলা ভাষায় জানতি না, বাংলা ভাষায় ব্যাকরণ আমি লিখে দিছি, হ্যাঁ তার বলতেছে আমি হিন্দু কলেজের মাধ্যমে তোমাদেরকে এজুকেটেড করছি। তো এই আলটিমেট এই ভূতটা আমাদের মাথার ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে। এখন আমি প্রশ্ন করতে চাই আপনাদেরকে, ব্রিটিশটা আসার আগে আমরা মুসলিম বানাইছিলাম না ব্রিটিশটা আসার পরে মুসলিম বানাইছি? তাহলে আমি অন্ধকারে ফেরত যেতে চাই যে মুসলিম করার কারণে ব্রিটেনের রানী সে গর্ববোধ করতে যে ঢাকার মুসলিম আমি পড়ছি, গর্ববোধ করার বিষয়ে আমি ওই অন্ধকারে ফেরত যাবো, তোমাদের আলোকবার আমি ঠিক থাকতে চাই না। আচ্ছা তো দেখেন আমাদের সে আলোকায়নের যুগ সিল্ক রোড বলে একটা রোড ছিল, আপনারা জানেন এই সিল্ক রোডের মাধ্যমে বাংলাদেশ থেকে এই সিল্ক কাপড়গুলো নিয়ে চায়নাতে, হ্যাঁ আরও বিভিন্ন দেশে রপ্তানি করা হয়েছে। এই সিল্ক কাপড় ছিল ব্যবসায়ীদের জন্য, পর্তুগিজ বলেন, দাঁত বলেন, উরেন দাঁত বলেন, তাদের জন্য খুব একটা লাক্সারিয়াস বস্তু যে বাংলাদেশের সিল্ক তারা রপ্তানি করতেছে। এটা কি আমরা ইংরেজ আসার আগে বানাইছিলাম না পরে বানাইছিলাম? তাহলে আমি অন্ধকারে ফেরত যেতে চাই। দেখেন সেই যে আমাদের সবার আমরা তাজমহল ইংরেজ আসার আগে বানাইছিলাম পরে বানাইছি? স্যার টমাস রো তিনি আসছেন ব্রিটেন রানীর পক্ষ থেকে সম্রাট শাহজাহানের দরবারে, এসে কলোনিয়ালিজম অব দি কোস্ট কলোনিয়ালিজম এই বইটার মধ্যে লিখে আসে যে তিনি এসে ব্রিটেন রানীর দেওয়া গিফট খুলতে সাহস পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কারণ উনি বলতেছেন যে ব্রিটেন রানী আমাকে যে গিফট দিছে এটা যদি সম্রাট শাহজাহানের দরবার আমি খুলি, শাহজাহানের যে পাইক পেয়াদা আছে তারা হাসাহাসি শুরু করবে, তারা বলবে যে পোশাক আমাদের পেয়াদারা পরে না ওই পোশাক তুমি আমাদের সম্রাটের জন্য হাতিয়ে আনছো, আমরা অন্ধকারে ফেরত দিতে চাক, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা যদি অন্ধকার না সেটি আলোকের যুগ, কিন্তু আমাদেরকে অন্ধকারচ্ছন্ন করে ফেলা হয়েছে কিসের জন্যে, মগজে গেঁথে দেওয়া হয়েছে কিসের জন্যে? কেন বিশেষের একটা প্রশ্ন থাকে যে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ ঠিক তখন যখন মুসলমানরা আসলো হীনমন্য করে দেওয়ার জন্য। আমরা আশা করবো আপনার পদে যদি প্রশ্ন করা শিখবেন, আমরা এখন প্রশ্ন করবো রাজা রামমোহন রায়কে, বাঙালি জাতীয় দলের পুরুষকে, সেই আলোকের যুগটাকে সে কী বলতেছে দেখেন প্রথমে লেখা যে আমাদেরকে মুসলিমদের ব্রিটিশটা আসার পরে সেই অত্যাচারী শাসকদের হাত থেকে তারা আমাদেরকে রক্ষা করছে। ইভেন আমরা যে বলি তার ব্রিটিশদের সন্তান, আমরা বলি না ব্রিটিশদের দূষক, ব্রিটিশদের কী বলে ব্রিটিশদের দালাল, আপনি যাকে লাস্ট লাইনের মনে সে কী বলতেছে দেখেন, সে বলতেছে যে মেদেসি নট অনলি অ্যাজ এ রুলার বাট অলসো এ ফাদার অ্যান্ড প্রোটেক্টর, তারা বলতেছে ইংরেজ আমার বাবা, তারা বলতেছে ইংরেজ আমার প্রোটেক্টর। রাজা রামমোহনকে ইংরেজের সন্তান বলতে কোনো অসুবিধা আছে? তাকে আমরা বাঙালির সন্তান বলে স্বীকৃতি দিতে চাই না, হি ইজ আ সন অফ ইংরেজ, কথা আচ্ছা এখন দেখেন এদের একটা এটার একটা ন্যারেটিভ কী আমাদের কি আপনারা জানেন যে বাঙালি সাহিত্যের মধ্যে আপনারা পড়ছেন ম্যাক্সিমাম সবাই, আমরা যদি বলি যে পূর্ববঙ্গের কোন শ্রেণীর মানুষরা মুসলমান হয়েছে বলেন তো কি নিউজ শুনেছে যে বলছে দাবেন হতে পারে একটু মানে খারাপ। আচ্ছা এটা একটা ন্যারেটিভ যেটা আমাদেরকে হীনমন্য করে তোলার জন্যে বানানো হয়েছে। পূর্ববঙ্গের বেশিরভাগ মানুষ বৌদ্ধ ছিল না হিন্দু ছিল? কিছু কে বলছে কিন্তু তারা হতে পারবো আমি, হ্যাঁ কে ছিল তাড়াতাড়ি বলেন সবাই নিয়ে দাও আর। আচ্ছা বৌদ্ধদের মধ্যে কি ক্লাসিফিকেশন আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আছে? তাহলে বৌদ্ধ নিম্ন শ্রেণীর দিকে করবো,
প্রশ্ন করবো না দা, তবে আমাদের পূর্ববঙ্গের বেশিরভাগ অহিংসপন্থ। আপনি বলতেছেন বৌদ্ধ থেকে কনভার্ট হয়ে তারা মুসলিম হয়েছে, বৌদ্ধদের মধ্যে তো ক্লাসিফিকেশনই নাই, যদিও ক্লাসিফিকেশনটা একটা জাহিলি দাঁড়ান, এটা আসলে আর টু অন্ধকার আলোতে সেটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সাদার উপরে কালো, কালোর উপরে সাদা, আরবের উপরে অনারদের কোনো অধিকার নাই, যদি থাকে সেটা হলো তাকওয়া, এইটা আলো। তো তোমরা যে বলতেছে যে অন্ধকার, তোমরা যে বলতেছে যে নিম্ন শ্রেণীর মানুষ, আমাকে বলতে দেন যে সেই নিম্ন শ্রেণীর মানুষটা আলটিমেট কারা ছিল? এখানে তো সংখ্যাগরিষ্ঠ কখনো হিন্দু ছিলই না, ইভেন্ট এখানে কখনো হিন্দু ছিলই না। এই প্রশ্নটা আপনারা খুব অবাকই যাচ্ছেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি, হিন্দু ধর্ম আলটিমেট পূর্ববঙ্গে ভালোভাবে প্রচারই হয়নি কখনো। যারা ছিল বিভিন্ন আদিবাসী ধর্ম, হিন্দু ধর্মের বাইরে আত্ম ধর্ম ছিল না, শৈব ধর্ম, শাক্ত ধর্ম, জৈন ধর্ম, এগুলো তো থাকে ম্যাক্সিমাম মানুষ তো এগুলো এই ধর্মের সাহায্য ছিল। তবে কোনটা যে গোটা জনসংখ্যাকে বলতেছ বৌদ্ধ, আবার এর মধ্যে ম্যাক্সিমাম ছোট্ট একটা হিন্দু, কিন্তু এর মধ্যে আবার অনেকগুলো ভাগ, আবার তোমরাই বলতেছো যে পূর্ববঙ্গে ম্যাক্সিমাম লোক হচ্ছে নিম্ন শ্রেণীতে গড়ে আসা, ওয়াই সেটা কীভাবে? আমাকে এই প্রশ্নের জবাবটা দিতে হবে। তো দেখে এই যে রংটুকের বন্ধ, তাই স্কিপ করে যেতে চাই, শুধু একটু দেখানোর জন্যই যে আমাদের অবস্থান তারা কোথায় নিচ্ছে। দেখেন কী বলতেছে, বলেন লেচ্ছম, লেচ্ছের অবস্থান কোথায় জানেন? বলেন তো লেচ্ছের অবস্থান কোথায়? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এরপরে যারা তাদের কোনো ক্লাস চায় তারা হচ্ছে লেচ্ছম, তারা হচ্ছে জলন, তারা হচ্ছে নেরেক। আমরা দেখতে চাই যে আমাদের এই সমস্ত বড় বড় ভগবানরা তাদের পদতলিতে পূজার বেদি অর্পণ না করার কারণে আমাদেরকে পুরস্কার দেওয়া হয়, তারা আমাদেরকে কোন চটে দেখতে দেখেন, তারা আমাদের কী বলতেছে দেখেন। আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি, দেখেন এরপরে এদের প্রত্যেকের একটা কমন রোজ মনে রাখবে, যেটা আমাদের আলোচনাকে বুঝতে সহযোগিতা করবে, সেটা কমন রোজ উত্তরটা আমরা ইকবালের কবিতা থেকে নিই। ইকবালকে জিজ্ঞাসা করাইছে দিনের যে সারাংশ সেটা আমি তো দিব্যাককে বলে দাও, তো তিনি বলতেছেন দিন সারা পাশোক্তা নান্দার তালাব ইস্তাহা সে স্বাগা সে সাদব। বলতেছে দেখো দিনের সার্বমতি আমাকে জিজ্ঞাসা করছো, আমি এক বাক্যে শেষ করে দিই, সেটা হচ্ছে দিন শুরু হয় আদম দিয়ে শেষ হয় ইস্ক দিয়ে। এদের যে দিন, এদের যে জাতীয়তাবাদ শুরু হবে মুসলিম বিদ্রোহ দিয়ে, শেষ হবে ক্ষমতাসীনদের পায়ে মাথা মহমের মাধ্যমে। ব্যাটা এই বদলের কী বলছে দেখেন লাস্টে, দেখেন ওই লাইনগুলো খেয়াল করেন, ঠিক বলতেছে পরে আপনারা করেন। ওকে ওকে ঠিক আছে, আমার সময় নাই। আচ্ছা হেস্কন্দ বন্দ্যোপাধ্যায় দেখেন তার কাব্য, তিন চার দিন সাধারণ পাবেন, কল্পকাহিনী মুসলিম বিদ্বেষ ক্ষমতাসীনদের পায়ে মাথা নয়। দেখেন আমি করতে চাই না, আপনারা দেখেন নেচ্ছ কাকে বলতেছে, মুসলমানদেরকে। আচ্ছা আচ্ছা শেষ হবে কোথায় গিয়ে, একেবারে যে শেষ হবে যৌবন, যৌবনে মাথাটা কেটে ফেললে শেষ করে ফেলবে। আমাদের কেবল জঙ্গিবাদ দুধের কথা বলো, কাটাকাটির কথা বলো, আর বড় বড় জঙ্গিগুলো দেখ না আপা, বাংলা সাহিত্যে বড় বড় জঙ্গি আনা। আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলে যাবো সবচেয়ে কথা জঙ্গি বঙ্কিম চট্টোপাধ্যায়। ওখানে ওখানে আচ্ছা আমার কথা না, ওই বলবে যে ও কত বড় জঙ্গি, আমার আমার বড় আমাকে দোষ দিয়েন না। আচ্ছা দেখেন সে কী কী বলতেছে, বাংলা সাহিত্যের আমরা নিচ, আমরা কাপুরুষ, আমরা যবং, আমরা লেন্স, আমরা নেড়ে হৌরিত স্বীকৃত, বুঝছেন? আচ্ছা এটা তো সাহিত্যিক শব্দ আসলে কী? আচ্ছা নেড়ে গাড়িটি মূলত কাদেরকে দেওয়া হতো, বৌদ্ধ থেকে যেহেতু কনভার্ট হয়ে মুসলমান হয়েছে, তাহলে মুসলমানরা কি নেড়ে। আচ্ছা দেখেন সে শ্রীকান্তের উইলে কী বলতেছে, সোয়াদ বলে গালি দিচ্ছে কাটি মুসলমানকে। আচ্ছা আমি তো বলি না ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারা শুরু করছে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কাজ, তারা শুরু করছে, ওরা শুরু করছে, আমরা শুরু করি। আচ্ছা তো আমরা আলো সামনে যাই, আর এইগুলোগুলো একটু সামনে আলো সামনে দিয়ে যাচ্ছি আমি। আচ্ছা দেখেন ওই একই কাজ শুরু হবে কী দিয়ে, মুসলিমদের উপরে অ্যাটাক করা দিয়ে। এটি মুসলিমদের একটা গর্বের ইতিহাস যে সকলক সম্বন্ধে লক্ষণ সেন তারা পরাজিত করতেছে, এটা বঙ্কিম অবস্থাকে হচ্ছে না, সে উঠছে এটা এটা মেনে নিলে আমার মানসম্মান করে থাকে। সে বলতেছে কি দেখেন, দেখেন কী বলতেছে, আপনাকে বলতেছে কি, আমি বলতে চাই না, সে কী বলতেছে জানেন, সম্প্রদায় মুস্কানে কে দিচ্ছে বলেন, বঙ্কিম চন্দ্র সম্প্রদায় সংকৃতি কে নষ্ট করতেছে, কে বলতেছে তারা বলেন কি করবে। এখন আপনার যদি মেনে নেন আমার কোনো বিষয় না, আপনি তাকে পূজা করতে পারেন, আমি পারতেছি না, দুঃখিত বাক্যতে দিন। আচ্ছা সে বলতেছে কি দেখেন, ওই যে গো হত্যাকারী খোদিত চিকো মুসলমানের লিখিত সিয়ারুল মুতাক্ষিরিন নামক গ্রন্থ পড়ে দেখে মুসলমানদের ইতিহাসটাই লেখা, সে আমার কি একদিকে বলতেছে আমরা গোবাঙ্গা, আরেকদিকে কী বলতেছে, আচ্ছা লাস্টে কী বলতেছে, আমাদের কী বলতেছে জালিম, ওই যে কথা একটু আমি আমাদের সামনে রাজা রামমোহন রায় বললো যে জালিমদের অত্যাচার থেকে মুক্তি দিচ্ছে কারা, একই কথা সে আবার রিপিট করতেছে, বলেন সম্প্রীতি কে নষ্ট করে, বলেন বলেন মুখস্থ করতে হবে এখান থেকে, তারা নষ্ট করে, এরা নষ্ট করে, আমরা নষ্ট করি না, আমাদের সাহিত্যে এগুলো কোনো কথাবার্তা নাই। আচ্ছা দেখেন একটু দেখেন এখানে সে কী বলবে, যে আমরা যে বলি না অনেকে এখন জাতে ওঠার জন্য বাঙালি হওয়ার স্বপ্ন দেখেন, তাই না? আপনার দরকার নেই বাঙালি হওয়ার, কারণ আপনি যতই যতক্ষণ পর্যন্ত
তাদের ধর্মের মতো সিঁদুর না দিতে পারবেন, টিপ না দিতে পারবেন, তাদের ধর্মের পূজিত মতিষণ মতানত না করবেন, ততক্ষণ কিন্তু আপনারা তারা পরিপূর্ণ বাঙালি বলে স্বীকার করবেন। দেখেন বঙ্কিম এসে আপনাকে বাঙালিয়ানা খারিজ করে দিচ্ছে, আপনি যে বাঙালিয়ানা হয়ে জাতীয় তার সম্মান দেখছে সে বলছে তুমি খারিজ। দেখেন কী বলতেছে যে ওই আমাদের আমরা যদি বলি না যে লক্ষণ সেন দুর্বল শাসক ছিল, হ্যাঁ সেন বংশেরিয়ারা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছিল, উনি বলতেছেন যে এই যে ইতিহাস আমাদেরকে বলে যারা বলে তারা বাঙালি না, আর আলটিমেট বাঙালির কোনো ইতিহাসই নাই। অথচ বঙ্কিম এই কথা তখন বলতেছে যখন সিয়ারুল মুতাক্ষিরিন, তারপরে রিয়াজুস সালাতি আর অনেকদিন আর কিতাব লেখা হয়ে দিয়েছে, কেন সে এটাকে বাংলায় হিস্ট্রি বলে সেটা করতে চাচ্ছে না, সে নিজেই বলতেছে দেখেন ওই যে লাস্টে যে এগুলো আলটিমেট হলো মুসলমানদের লেখা, মুসলমানদের বিজয় গৌরব, মুসলমানদের রাজাবাদের কথা, এখানে আলটিমেট বাঙালির কোনো কথা নাই। তাহলে বঙ্কিম আপনার যে বাঙালিয়ানা যে দিয়ে আপনি জাতীয় পেয়ে চান সেটা সে খারিজ করে দিয়ে বলতেছে যে না মুসলমানদের কথা, রাজাবাদের কথা, তোমাদের পিতৃপুরুষদের কথা যতই বলো সেটা আসলে আলটিমেট বাঙালিয়ানা না, বাঙালিয়ানা সেটাই গেছে লক্ষণ সেন বা রাজা রামমোহন রায় ওরা যেটা বলে গেছো। আচ্ছা দেখেন ওই একই কথা আমরা তারা আমাদের পরিচয় কি নিম্নশ্রেণীর কৃষিজীবী, মানে আমাদেরকে অন্তত করে রাখার জন্যে আমাদের সমাজের পিছিয়ে পড়ে জনগোষ্ঠী বাড়ানোর জন্য আজকে এলজিবিটিকিউ মুভমেন্টের যে অধিকার আছে সে ছেলেদেরকে আমাদেরকে নিচে জমানোর জন্য আমাদের এই ন্যারেটিভগুলো শেখানো হয়েছে। আচ্ছা আমি যদি সামনে যাই ল্যান্ডারি আবার আমাদের কী বলা হচ্ছে সেটা কি ন্যারেটিভ কী বলা হচ্ছে জবল কে বলতে চাই এই যে বদ্ধ বদ্ধ। আচ্ছা এরপরে শেষ হবে কী দিয়ে কাফলাই মাতাল বলছিলাম শুধু আমি ইসলাম বিদ্যে শেষে পাইতেছেন আমি শেষ করে সময় নেই। হ্যাঁ আচ্ছা এখন আমরা এই যে বদ্ধ দেবতার কাছে চলে আসছে একটু সময় কেন আচ্ছা আফান আসান আচ্ছা এই বড় দেবতা কি আমি একটা ছোট করে বলি আচ্ছা আপনারা ভিড় আলমের নাম শুনছেন না আচ্ছা আমাকে বলেন যে হিরো আলম একসঙ্গে রবীন্দ্রনাথের একটা গান গাইছিল গাইছিল না তাকে কি হেনস্থা বায়না করছে এই মিয়ারা তা এবং তাকে ক্ষমা চাইতে পারতে বাধ্য করানো হয়েছে। চিন্তা করে এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে, ওরা ওদের নবী ওদের পৈগম্বর ওদের দেবতা রবীন্দ্রনাথের বেলায় যতটা তারা সচেতন তাদের একটা ইভেন একটা সময় ছিল যে বিশ্বভারতীর অনুমোদিত ছাড়া কেউ রবীন্দ্রনাথের গান গাইতে পারবে না, তার স্মরণলিপি তৈরি করতে পারবে না, কোথাও সর দেওয়া যাবে না, এরকম একটা নিয়ম ছিল রেস্ট্রিক্টেড। তো রবীন্দ্রনাথের গান শুধু গাইছে একটি বেসরা ভঙ্গিতে পুরা এই বাঙালিয়ানার ধ্বজাদারি এই রবীন্দ্রনাথের মানুষ সন্তানরা কে করছে না তাদের ক্ষমতা যেতে বাধ্য ক্ষমতা যেতে বাধ্য করছে না। একই কাজ যদি আমরা করি যে কেউ যদি কোরআন নিয়ে নবীকে নিয়ে কোনো কথা বলে আমরা প্রতিবাদ জানাতে চাই ওই বাঙালির আমাদেরকে কী বলবে কেন তুমি বলো জঙ্গি তুমি কেন ইরানকে ক্ষমতা ক্ষমতা যেতে বাধ্য করছো তাহলে আমি এই প্রশ্ন জবাব আমাকে দাও। তাহলে আমি বলবো যে কোরআন আল্লাহর পাঙ্ক থেকে নাজিল হয়েছে সেকে যদি প্রশ্ন করা শুধু কোনো রাখো তাহলে যে রবীন্দ্রনাথ সে পরকীয়া করতে করে তার জীবনটা যৌনরোগের মাধ্যমে শেষ হয়ে গেছে তার সাহিত্য এখানে কনসেল হয়ে গেলে অতে আচ্ছা আচ্ছা রবীন্দ্রনাথের কাছে আমার প্রশ্ন তুই পূর্ববঙ্গের জন্য কী করছো আমাকে বলে যাও জমিদারি কোথায় ছিল কোথায় ছিল আর সিয়াবি এই যে রাজশাহী ইয়েতে তুই বলে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ কুটিবাড়ি আমাদের বাংলাদেশে বলেন রবীন্দ্রনাথ তার কুটিবাড়ির আশেপাশে কয়টা স্কুল বানাইছে আমাকে প্লিজ দেন আমরা দেখে আসবো আছে কোনো ইউনিভার্সিটি আছে কিছু আছে ইভেন আপনার বলে যান ঢাকা ভার্সিটির জন্য রবীন্দ্রনাথের বিরোধিতা রবীন্দ্রনাথের বিরোধিতা প্রমাণ আপনারা কোথায় যাবেন এই কপি পেস্ট লেখা বাদ দেন বিশ্বভারতী কত সাল হয়েছে 1921 সাল ঢাকা ভার্সিটি কত সাল হয়েছে তাহলে তিনি তার জমিদারি নিয়ে পশ্চিমবঙ্গে তিনি ভার্সিটি বানানোর জন্য একই সময় আন্দোলন শুরু করছেন এটা দ্বারা কী প্রমাণ হয় যে সময়টাতে ঢাকা ভার্সিটির জন্য বাংলার মুসলমানরা লড়াই করতেছে আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটি দাও কলকাতার কাছে আর কোথাও না করে থাকবো এটা রেজিস্ট্রেশন করতে গেলে কলকাতায় যাওয়া লাগে একটা মেট্রিকুলেশন পরীক্ষা দিতে গেলে কলকাতায় যাওয়া লাগে ইন্টারভিউ পরীক্ষা দিতে গেলে কলকাতায় যাওয়া লাগে এত মেকানি চুপারি খবর বানাবো একটা ইউনিভার্সিটি দাও সেই ও একই সময়ে পশ্চিমবঙ্গে আরেকটা বিশ্বভারতী করার জন্য আন্দোলন করতেছিল। আচ্ছা আমি যদি প্রশ্ন করতে চাই পূর্ববঙ্গের আবহাওয়া রবীন্দ্রনাথ কবিনাথ বানাইছে আপনি বলেন পূর্ববঙ্গের কয়টা মানুষের কথা রবীন্দ্রনাথের সাহিত্যে আছে আছে কয়টা কয়টা মানুষের কথা আছে একটা দুঃখের কথাও এখানে নেই শুধু এটা আমাদের কথা না পুরা রবীন্দ্রনাথের লেখাজোখা পড়ে দেখেন আপনি মুসলমানের কোনো অবস্থান এখানে খুঁজে পাবেন না। এখন আমাকে বলেন যে কেন আপনার সাহিত্যে আপনার প্রজার অনুপস্থিত যে প্রজার ঘামে ট্যাক্সের টাকা আপনি রবীন্দ্রনাথ হয়েছেন
যে সিরাজগঞ্জের আবহাওয়া আপনাকে রবীন্দ্রনাথ বানাইছে, যে কুঠিবাড়ির আবহাওয়া আপনাকে কবি বানাইছে, সেই কুঠিবাড়ির মানুষজন, সেই প্রজাগণ, সেই সিরাজদের, সেই সমস্ত আপনার উত্তীরক, আপনি যাদের উপর নিপীড়ন করছেন সেই সমস্ত প্রজারা কেন উপস্থিত এই ভ্রষ্টাচারকে দিয়ে দেন? আচ্ছা, এরপর হচ্ছে আমি আরো প্রশ্ন করতে চাই, যে আপনার যে পূর্বপুরুষ যে আমাদেরকে জবন নেড়ে খরিত চিকরিত বলে গেল, আমাদের উত্তীরক বলে গেল, আমাদেরকে জালিম বলে গেল, আমাদেরকে বাঙালি হিসেবে অস্বীকার করলো, সেই বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারাম গালি কেন আপনি শুনছিলেন? আপনাকে উত্তর দিয়ে যান। আমি আরও কষ্ট করতে চাই রবীন্দ্রনাথকে, আপনারা ছোটবেলায় বসছেন না, ডান ফুরানো পান ফুরানো বর্গীয়ের দেশে গুলগুলিতে ধান খেয়েছে খাজনা দেবরকে এসে, এইটা মারাথা বর্গীরা যারা তার বাংলা মা, আমরা কিন্তু বাংলাকে মা বলতেছি না, রবীন্দ্রনাথের বাংলা মা সে মরে যাচ্ছে যখন বঙ্গভঙ্গ হচ্ছে, মায়ের জন্য প্যান্ট প্যান্ট পড়তে করতে সে খালি পায়ে মাঝে নেমে পড়ছে, মুসলমানদেরকে রাখি বেঁধে দিচ্ছে। আমি প্রশ্ন করতে চাই, আপনার সেই বাংলা মাকে যখন লুণ্ঠন করা হচ্ছিল, বাংলা মায়ের নারীদেরকে ধরে ধরে যখন বর্গীরা রেপ করতেছিল, সেই বর্গী মারাঠার দিনই আপনি কেন কবিতা লিখছেন, কেন সে শিবাজির কাছে আপনি সমস্ত অখণ্ড ভারত বেঁধে দিতে চাইছেন? আপনার প্রশ্নের জবাব দিয়ে যান। আচ্ছা, আমি প্রশ্ন করতে চাই রবীন্দ্রনাথকে, যে মহা ঠাকুর আপনাকে পুজো নিয়ে বসতে শুনে আমার আনা হয়, কিন্তু আপনি যখন বলেন যখন পূজার বুমান হলে উঠবে জলে একে একে তারা, আমার তো পূজার নাচ তখন শেষ হবে, আপনি তখন এই উপমা দেন, আমি কোনো মুসলমানকে পার্টিসিপেট করতে পারি না, আমি তো আমার মেন্ডাফোর খুঁজি আপনার সাহিত্যের মধ্যে, আমি খুঁজি মহরমের কথা, আমি খুঁজি নজুহান মধ্যে কথা, আমি খুঁজি ইসলামের কথা, আমি খুঁজি নামাজের কথা, আমি একটা নামাজ অক্ষর এখানে পাই না, মহরমের কোনো চাঁদ অক্ষর এখানে উঠে না, একবার অক্ষর এখানে রমজান মাসের কোনো চাঁদ উঠে না, তবে এই সাহিত্য আমি দিয়ে দেখি ওই মানে খাব। আচ্ছা ঠিক আছে, দেখেন এগুলো আমাদের পথে না, এই আমি তো রেফারেন্স দিয়ে দিচ্ছি। দেখেন রবীন্দ্রনাথের সবচেয়ে বেশি সহযোগিতা ছিলেন কে? রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি খুব বেশি মুসলমানদের মানে মুসলমান ধর্মের ইমাম, ব্যাপারটা এরকম না, উনি চরম মুসলিম উদ্দেশ্যে একটা লোক। ওনারাই বলতেছেন কি, যে রবীন্দ্রনাথের লেখা জোকা, রবীন্দ্রনাথের সাহিত্য সেটার সাথে আলটিমেট বাংলার আবহাওয়া দর্শনের কোনো অংশগ্রহণ নাই। সেকেন্ড যে তারা তার রেফারেন্স দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আহমদ শরীফ, তার সাথে বাংলা মুসলমানের তেমন সম্পর্ক নেই। তারাই বলতেছেন যে আলটিমেট রবীন্দ্রনাথ যাকে তোমরা গুরু হিসেবে উপস্থান করতেছ, সে আলটিমেট হিন্দুর গুরু, সে আলটিমেট ব্রাহ্মণের গুরু, সে আলটিমেট বিধানের গুরু, মুসলমানের সাথে তার সাহিত্য তার লেখাজোলা তার আড়ের যে কোনো সম্পর্ক নাই। আচ্ছা, এখন আমরা বললাম যে রবীন্দ্রনাথ লিখছেন মুসলমানদের সম্পর্কে কম, কী লিখছেন সেটাই আপনি দেখেন। এটা কাল রবীন্দ্র রচনা বলি অচিরিদের সম্রায় বিশ্বকারীদের বই দেখেন। এই যে আপনারা যারা রবীন্দ্রনাথকে বাঙালি জাতি তোমাদের গুরু মনে করেন না, বিশ্বকারী তুমি লঘুটা দেখেন তো বিজয় লাগা হিটা লেখা, আর হিন্দি তো লেখা বিশ্বভারতীর উপর প্রশ্ন করেন কেন হিন্দি থাকলে কেন, তুমি বাঙালি জাতির উত্তরে করু না, তোমার লোকতে কেন হিন্দি থাকবে আমাকে বল। আচ্ছা ও দেখেন ওইখানে কী বলতেছে মুসাদাকে, কী বলতেছে দেখেন, ও কিন্তু ওই কত তার কিতাব, আমি কিন্তু কিছু এডিট করিনি, আমি জাস্ট তার কিতাবটা ইনস্টাগ্রাম পেজের মাসে টিং নিয়েছি। কী বলতেছে, ওই যে মেচ্ছ সেনাপতি মোহাম্মদ ঘুরি তস্করের মতো আসে আক্রমিত দেশ, কাকি কী বলতেছে, সেই একই কথা যে মাথা বঙ্কিম তাকে শিখাই গিয়েছে সেই পালায় সে বলতেছে। আরও দেখেন বেশি বলতেছে, দেখেন সঞ্চিতার ভিতরে মুঘল শিখের রণের সাথে লাস্টের লাইনটা পরের মক্ত মুগল রক্ত বাবল দিন দি ভর গণে, মুসলমানদের বেশি কী হয়ে চিহ্নিত করতেছে রক্ত বাবল, তাহলে সম্পূর্ণ উস্কানি হয় না, এখন আপনারা সিদ্ধান্ত নেন আমার কিছু করার নয়। আচ্ছা এরপরে দেখবেন আরও কি ইভাব মুসলমানদের চিত্রায়ন করতেছে, আপনারা দেখেন যে এই যে যুদ্ধ শেষে মুসলমানদের হাতে কিছু হিন্দু বন্দি ধরা করলো, যার মধ্যে একটা নাম হলো বন্দা, তাকে মুসলমান কাজে অর্ডার দিতেছে যে তুমি নিজ হাতে তোমার সন্তানকে হত্যা করবো, এটি দেখেন বলতেছে। মানে মুসলমান ডাল দিকে রবীন্দ্রনাথ লিখছেন মুসলমান কিন্তু খুবই কম, কিন্তু যতটুকু লিখছেন সেখানে কী লিখছে আমি কিছু বলতে চাই না, এটা কত আপনারা দিবেন ছাল। আচ্ছা এরপরে দেখেন কী বলতে যে লাইনটি তো পড়েন কী বলতেছে, সে স্লাইড আপনারা পাবেন ইনশাল্লাহ, এগুলো বুকম দিচ্ছেন পাইছে ইনশাল্লাহ, কী বলতেছে সে, কী বলতেছে দেখেন মুসলমানরা যে অত্যাচারে ছিল কিন্তু তাহাদের সহিত আমাদের অনেক সে সমকক্ষতার সঙ্গ ছিল, সুতরাং মুসলমান আমাদেরকে পীড়ন করিতে পারিত, তার মানে আলটিমেট বঙ্কিম যে তাকে যে বাক্যরা শিখা গেছে সেগুলো কী করতেছে যে। আচ্ছা তারপরে দেখেন তাড়াতাড়ি শেষ করি, কারণ আমাকে আর তো সামনে দেখতে হবে, কারণ আমাকে আসতে হতে বর্তমান সময়ের মতে। আচ্ছা এগুলো সব লেখা আছে শির, আচ্ছা এখানে টাকা এটি হলো লাস্ট পেজ, আমি বলতে চাচ্ছি যে আপনারা যে ন্যারেটিভে বিশ্বাস করেন এই ন্যারেটিভটা আলটিমেট আপনাদেরকে গিরাইতে চায় যে বাঙালি মুসলমান উপবঙ্গের মুসলমান হচ্ছে নিম্ন শ্রেণীর, এই ডালিটা আপনাদেরকে রবীন্দ্রনাথ নিয়েছেন। ওই যে দেখেন কী বলতেছে, দেখেন পয়েন্টটা আপনাদের ডেজিমেশন কী কী দিচ্ছে খেয়াল করুন, ইতো শ্রেণী অবিবেচক মুসলমান নিম্ন শ্রেণীর মুসলমান, এবং সে লাস্টে কী বলতেছে
কেউ বলিল মুসলমানদের বসতিগুলো একেবারে উড়াইয়া পুজিয়া ফুরাইয়া দেও, চলেন লেরা চলো পুজাবেন। এবার দেখেন, এখানে সেসব আরও আছে, নাওজিল আরও বলতে পারবে কয়েকবার। আচ্ছা দেখেন, রবীন্দ্রনাথ শিবাদি উৎসব আছে না, আমি তারই বললাম বাল গঙ্গাধর তিলক, এরা মিলে হিন্দু মেলা চালু করছে। এরা মিলে চালু করছে কি, গৌরক্ষিণী সভা। গৌরক্ষিণী সভা মূল কাজ ছিল যে সমস্ত মুসলমানরা গরু খায় না, তাদেরকে পিটিয়ে সুতা পেরে ফেলা। এই গৌরক্ষিণী সভা প্রধান ইকে ছিল মহারাষ্ট্রের বাল গঙ্গাধর তিলক, যে ওই মারাঠা মহারাষ্ট্রের অধিবাসী। তার সাথে রবীন্দ্রনাথ একটা জহরম মহরম কেন, সে যখন জেলেদের তাকে ছাড়া এনে গে কেন, কোনো মুসলমান যখন জেলবন্দী হয়, নজরুল যখন জেলবন্দী হয়, রবীন্দ্রনাথ পয়টা চিঠি বিকছে আমাকে বলেন প্রস্তাবত করে কিনা আর কি। তুমি বাল গঙ্গাধর তিলকের জন্য ইংরেজের কাছে সুপারিশ করতেছ যে গৌরক্ষা কমিটির নামে মুসলমানদের মারার ফাঁদ পাচ্ছে, আর তুমি নজরুল যে নিজেকে সেকুলার দাবি করে তার জন্য একটা চিঠি লিখতে গাও গাই বাবা বেপস্ত জবাব দিতে পারো গিয়ে। আচ্ছা তো ঠিক আছে, আরেকটা আর আলোক হামেজা লাগেন স্মৃতি বসে দেখে সেই যে শিবাদিত কথা বললাম আপনাদেরকে, যার ভয়ে বাংলার মায়েরা থট থট করে কাঁদতেছে, যাকে নিয়ে বাংলার মায়েরা ধান কেটে লুকিয়ে রাখতেছে যাতে বর্গী মারাঙ্গাদের কোনো মুসলমান দাঁড়িয়ে ধরা না করে, তার কাছে সে কি বলছে দেখেন, সে বলতেছে কি, এক ধর্মরাজ্য পাশে খন্ড ছিন্ন বিক্ষুব্ধ বেদনীবন। সে যে কি বলছে দেখেন, মারাঠির মারানির সাথে আজই কে বাঙালি এক কণকে বলো জয় তু শিবানী। এই বাঙালি বলি তো কি রয়েছে মনে, আমি মিস মধ্যে জানি ফল তো আরেকজন দেখ। আচ্ছা দেখেন, ওদি দল সাহেব বলছে যে এই যে বাঙালি, কোনো মুসলিম কি মারাঠাতে বা নেতা হিসেবে মেনে নেবে? আরে মুসলিমদের কথা, পূর্ববঙ্গের কোনো সুস্থ বিভেদ সম্পর্ক মানুষ মেনে নিতে পারে? আর ওরা আমাদের পূর্ববঙ্গ সুপোষণ করছে, আমাদেরকে তা আমাদের সম্পত্তি তারা ছিনিয়ে নিয়ে গেছে, আমাদের মায়েরা বর্গীদের মারাঠাদের কথা বলে বললে আমাদের সন্তানের সাথে ঘুম পাড়াচ্ছে যে মারাঠা আসতেছে, বর্গি আসতেছে, প্রেমে সাবধান দিব। ওই মুরগি, ওই মারাঠা, ওই দস্যু, ওই জালিমিতে সে বলতেছে কি যে আমি তোমার সমস্ত কিছু আমি তোমার হাতে বেঁধে দিতে চাই, পুরা ভারতকে আমি তোমার হাতে সুপর্দ করতে চাই। কে বলতেছেন, কে বলতেছেন, কেন কেন তাহলে আরব প্রতিবের কাছে ভারতকে আরো বেঁধে দিতে চাও না? প্রশ্ন করতে পারি না, আমরা সংসদ ইলিয়াসের কাছে কেন তুমি ভারত বেঁধে দিতে চাও না প্রশ্ন করতে পারি না? যারা বাংলাকে সফলতার সন্ন্যাসী করে নিয়ে এলো, বাংলা সাহিত্যের চর্চাকে সহজলভ্য করলো, একসময় পণ্ডিত ফলন পাওয়া দিয়েছিল বি যে অষ্টাদশ পুরাণের রহস্য তৈরি তারিচ ভাষা রৌরং নরতম বোধে বলছেন যে যারা বাংলা ভাষা নরকে যাবে, এইখান থেকে বাংলা ভাষাকে খারাপ হত্যা করছে, তাহলে তার হাতে তুমি ভারতকে এখানে বেঁধে দিতে চাও না? যে ভারতকে দর্শন করে তাহাদের বেঁধে দিতে কৃষি এত মজা, আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই। তারপরে রবীন্দ্রনাথ খালদিংয়ের যে বাঙালিয়ানার কথা বলছেন, সেখানে বাঙালিদের সময় নবীপক্ষে একটু পরে সে আরও ক্লিয়ার নিয়ে বলবে দেখা, সে বলতেছে কি আত্মবিধি প্রবন্ধ একবার সার দেন না রবীন্দ্র বর্তমান দেবকার বাবেদ বা পশ্চিমবঙ্গ সরকারের যে বৈদ্যতানী সংস্করণ আছে সেখানে আপনারা পেয়ে যাবেন। রবীন্দ্রনাথ বলতেছেন যে এই ভারতের মুসলমানকে সবাই হিন্দু, তার উপরে যে মুসলমান হতে পারে না, ইভেন যে ধর্মগ্রহণ করে মুসলমান হয়েছে সে আসলে হিন্দু মুসলমান। আচ্ছা মহান আপনারা বোঝাবেন আমার চিন্তা সেটা করার নেই। আচ্ছা দেখেন, তরুণীদের আমরা চলে যে আরেকজনের কাছে, আমাদের সময় খুব কম, রবীন্দ্রনাথের আরেকজন তত্ত্ব শরণচন্দ্র পথে ওই বসছেন না সবার মুখস্থ, এই ব্যাপারটা কী বলছে দেখেন, আমি কিছু বলতে চাই না। তাহলে সাম্প্রদায়িক বহিষ্কার কেমন হয়, মানে হুজুরদার টুক কথা বলে সাম্প্রদায়িক বহিষ্কার নয়, অমুক হুজুর ইভেন পাঠ্যপুস্তকে আমরা যখন কাজ করতেছিলাম পাঠ্যপুস্তকে লেখা যে জিন্না তার পলিটিক্সে আসার পরে তিনি ভারত বিরোধী রাজনীতি শুরু করেন। আপনি বলেন তো দেখি, জিন্না ভারত বিরোধী রাজনীতি করছে না ভারতের পক্ষে করছে, যদি আমি কী করবো? তার মানে আলটিমেট তারা পাঠিয়েছে কি ভারত বিবেচিত হয়েছে কি তোমার বাঙালি আমার রিমার্ক থাকার লক্ষণ, আর ও বলতেছে কি ভারত তো আলটিমেট কার দেশ, যান পূজা করেন আপনার হাতে সে করেন। আচ্ছা দেখেন, একটা সময় ভারতে খিলাফত আন্দোলন হয়েছিল 1919 থেকে লিখেও বেশ, হ্যাঁ মালা মোহাম্মদ আলী জওহর আবুল কালাম আজাদ ওনাদের ফতাফা শুষে এই খিলাফত আন্দোলনকে কি বলতে পারি কী বলতেছে দেখেন, এটা কোন কথা, ভারতের সাথে সংসদ নাই, যে দেশের মানুষ কী খায় কী পরে আমরা কিছুই জানি না, সেই দেশ পূর্বে তুর্কিরা শাসনাধীন ছিল, এখন মানে কেন মুসলমানদের খেলা হতে জন্য তারা লড়াই করতেছে, রিয়া তার ফুল মানে কথা। তাহলে দেখেন সর্বদা ঘুষ ফেরে হয় কিন্তু গুণাগত পিস ফরম না পাবো, পাড়ায় রেখে গেছে। আচ্ছা লাস্টে দেখেন, এইখানে তার প্রবন্ধে কন্টিনিউশন, সে কি বলতেছে, একদিন মুসলমানরা লোন খোঁজার জন্য ভারতে প্রবেশ করিয়াছে কি কেটা না? আচ্ছা এখানে আমি একটা চাপের গাড়ি এখন আমি চলে যাচ্ছি দেখো বর্তমান সময়ে সহি রাজা কারনামা। আপনারা যারা বাঙালি জাতি দেওয়ার আইকন যাদেরকে মনে করেন তাদের একজনকে পাওয়া গেলো, তার নাম কি দেখেন, আমি কিন্তু তার বিশ্বটা কবি করে নিয়ে আস, বাংলাদেশের নতুন সময়ের ইসলাম বিদ্বেষ সাহিত্যের দেখেন বলছে কি সহি, ছবিটা কি দেখাতো মুসলমানদের। আচ্ছা
আমি আপনাকে একজন রাজাকারের নাম বলি যে চাকমা ছিল, তাকে আপনারা চিনেন? বলেন তো কি নাম? ত্রিদীপ রায়। কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, তারা যে অর্থে জামাত ইসলামকে রাজাকার করতেন, গোলাম আজম সাহেব বাবু প্রমুখ রহিমুল্লাহ মারা গেছেন, তো এদের চেয়েও বড় রাজাকার ছিল ত্রিদীপ রায়। শেষ পাকিস্তান চলে যায় দেশ বিভাগের পরে, গিয়ে পাকিস্তানের আজীবন পাকিস্তানের সে মন্ত্রী ছিল, চাকমা রাজা ত্রিদীপ রায়ের ছবি এখানে কেন নাই? কেন তুমি এই ছবিটা আনছো? আমাকে জবাব প্রশ্নের জবাব দিতে হবে। ওই মহিলারা কি দোষ করেছে? পুরকা পর্দা পরে আছে, ও কি রাজাকা? ও কি রাজাকা? যদি রাজাকার করবো তার আন্দা বলবো তুমি কে আমি কে? মনে রাখ আমরা যে করছি এখন সাল দেখা সে কী করছে, এটার মধ্যে কী করছে দেখেন, দেখেন কী করতেছে, এটা একটু এটা সম্পর্কে জানলে সহি রাজাকার নামার একটু দেখেন। আপনি প্রত্যেকের সাথে ক্ষমতা, আমি কী বলছি না, শুরু হবে ইসলাম বিন্দু দিয়ে সে সঙ্গে কোথায় গিয়ে ক্ষমার সাথে সুন্দর দেখেন এই করতে এই এই লেখা আছে কোনা পূর্বাভাস পত্রিকার সন্দেশ শেষে দেখেন শিশির ভট্টাচার্য আমাদের যখন বলি যে সম্পদে ঘোষণা দিয়েছেন অপরাধমে শিশির ভট্টাচার্য পাঠান তিনি একে দিয়েছেন সাচ উৎসগম রয়েছে কাকে দেখেন আপনারা বলেন। আমি আমি এই দুইটার নাম নিতে চাই না, তো না আমার ডাব ব্রাশ করতে হবে। আচ্ছা ঠিক আছে না, এখন দেখেন এখন দেখেন সে কী বলতে হবে। আচ্ছা আপনারা স্লাইড পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা এই তো দেখেন, আচ্ছা দেখেন সে কী বলতেছে, এইটার মধ্যে কী বলছে সহি রাজাকার নামাতে দেখেন আপনার অন্তটা কেঁপে উঠবে। আমি তো আগে বলছিলাম কেন আমি হিরো আলমের প্রসঙ্গটা টানছি, এটা বলার জন্যে, এটা বলার জন্য আপনাকে রবীন্দ্রনাথের দুই লাইন হিরো আলম গাইছে, একটু বেসুরে মঙ্গিতে গাইছে, তাকে ধরে নাকে খত দিতে বাধ্য করা হয়েছে। আমাদের কোরআন পেশি কী করছে দেখেন, সুরা ফাতিহার প্রথম আয়াত কি, দ্বিতীয় আয়াতে শুরু হয় কি সমস্ত প্রশংসা, সে কী দেখেছে দেখেন। আপনারা পড়েন, এই পড়তে পারবো না, আমাদের রাগ গরম হয়ে যাবে। সে বলতে সমস্ত প্রশংসা রাজাকার করেন। সুরা ফাতিহার দ্বিতীয় আয়তে কী বলতে সুরা ফাতিহার, আমরা কেবল তোমার প্রশংসা করি তোমার কিছু সাহায্য, সেই কী বলছে দেখেন, আর তোমরা রাজাকারের প্রশংসা করো রাজাকারের কাছে সাহায্য গবেষণা করে। আমরা যেটুকু বলি ম্যাম সেই বলছে এবেলা। আচ্ছা আমরা জানি সুরা দোয়ার চার নম্বর আয়তে কী বলা হয়েছে, নিঃসন্দেহে তোমাদের পূর্ববর্তী তোমাদের জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী দিকে হচ্ছে ভালো। আলোচনা তো উদাহরণ দিতে এই কথা করে বলছেন বিভিন্ন জায়গার মধ্যে, আমি সুরা কী লিখতেছেন ওকে। আচ্ছা তারপরে দেখেন আমরা সুরা নিসার তিন নম্বর আয়তে কী দেখতে পাই, আর তোমরা ভয় করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিয়ের আয়াত বর্ণনা করছে সেখানে দেখেন আনিস সুরা এটার বিপরীতে কী লিখছে, আরও দেখেন শেষটাও পাইবেন, এগুলো পড়েন আপনার এগুলো পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি কি আগের লোকদেরকে ধ্বংস করে দিইনি? সে বলতেছে গেলিল নামের এক পাপিষ্ঠ অতীতে সত্য অস্বীকার করিয়াছিল এবং সে কি চরম শাস্তিপ্রাপ্ত হয় নাই? একেবারে কোরআনের অনুদিত টোন সে ব্যবহার করতেছে প্রত্যেকটা লাইনের মধ্যে। সুরা নাবাদ 31 থেকে 34 নম্বর আয়াতকে সে ব্যঙ্গ করিতেছে, আর তাহাদের জন্য সুসংবাদ তাহাদের জন্য অপেক্ষা করিতেছে রাষ্ট্রের শীর্ষপদ আর অনন্ত যৌবন নারী আর অনন্ত যৌবন তরুণ। কে আছে যে উত্তম সন্দেশ মসৃণ তল দেশ? আমি আর ফোরটা পড়তে পারবো না। আচ্ছা আপনি দেখা শেষ কিন্তু দেখা চলে যায় একসুখের কাজ। আমি জানি এই কথাটা অনেকে মানতে চাইবেন না, কারণ আমার কিছু পড়ার নেই, আলটিমেট আমার কিছু পড়ার নেই। এর আগে এখন আপনারা বলতে পারেন যে তার ভাইয়ের কথা আপনি কেন স্কিপ করে গেলেন, আমি তার ভাইকে আলোচনা আসার যোগ্যই মনে করি না। কারণ আমরা দেখতেছিলাম যখন আমাদের স্বৈরাচার পুরো দেশের একেবারে একজন রিক্সাওয়ালা একজন কৃষিজীবী একজন ফকির কেউ পর্যন্ত সে জুলুমের করাল গ্রাসে আবদ্ধ করে রাখছিল, তখন ওই বদমাশটা বলতেছিল কি যে আমি না খুব নিশ্চিন্তে আসি, কারণ দেশের শাসন বা শেখ হাসিনার কাছে আছে। আমরা তার নামটা বললাম, সে একসময় বলছিল যে একটা দেশের নাম আছে যেটা বলে দাঁত ব্রাশ করতে হয়, আমি বলি তোর কথা বললে আর অন্তত 100 বার দাঁত ব্রাশ করতে পারো না, আর তোরা দাবি ছিল আনলাম না। এবং মনে রেখো তুমি একটা একটা কথা মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে মাকি হো গেই লা মাকা কেসে কেসে হুয়ে নাম বার বেরি শাহ কেসে কেসে জমি খা গেই আস মা কেসে কেসে। মনে রেখো একদিন তোমার তোমরা যেভাবে তোমাদের রবীন্দ্রনাথের আইডেন্টিটি ধুলাই মিশে গেছে বাঙালি দেশে কাজ করতেছে না, যেভাবে শরৎচন্দ্রের আইডেন্টিটি মিশে গেছে বাংলাদেশে কাজ করতেছে না, তুমিও তোমাদের জীবদ্দশায় তোমাদের সেকুলাররা তোমার নাম নিশানা দুনিয়া থেকে মিটাই দিয়েছিল এবং বলছিল তোমাকে তুতুন দিবে তোমার চাপের উপরে। আমরা তোমাকে আলোচনা আনতে চাচ্ছি না, আমরা তার ভাইকে আলোচনায় আন, কারণ কেন আনতেছি, কারণ সে হলো মানে খুব আমাদের সবার কাছে তরুণরা খুব গদগদ হয়ে যায় তাই না, পূজনীয় ও হুমায়ুন পড়লে সবাই একেবারে বদগদ হয়ে যায়। আচ্ছা আমার আর একটু সময় আছে, আমি সাহস করে যখন কথা বলে বলতেছি। আচ্ছা আমাকে বলা লাগবে না, আমি সময়ের আগে শেষ করে দেবেন ইনশাল্লাহ। তো আচ্ছা না 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 সময় নেব না, আরও অবস্থা আছে ভাই না না আরেকজন আরেকজন ইনশাল্লাহ। আচ্ছা দেখেন এই হলো আমাদের পূজনীয় আরেকজন ব্যক্তি, তার নাম কি?
আচ্ছা, এখন যারা হুমায়ুন করছেন বা হুমায়ুন দেখছেন, হুমায়ুন পড়াও যায়, হুমায়ুন কেন দেখা যায়? আচ্ছা, ওই কেন দেখা যায় আপনারা জানেন। আচ্ছা, আমাকে বলেন যে হুমায়ুনের চরিত্রে আপনারা লেখনীতে একটা মালানা পাইতেন, পাইতেন না? সবসময় মালানা পাইতেন, আপনি না করেন কেন? প্রতিতে প্রায় ক্যারেক্টারিস্টিক একদম মালানা থাকবে না? আমাকে বলেন তো ওই মালানার কাজ কী থাকে? হয় মালানা ক্ষমতাসীনদের সাথে দাবা খেলে, হয় মালানাকে আলামায় জোর করে একজন বিয়ে করবে, ননে বিপদ সঙ্গতে চলে যান, একজন মরে গেছে জোর করে তাকে ভিতর সাধন হয়েছে, মালানাকে বলছে আন্টি কারে করে দোদ করে। মানে মালানার চরিত্রটাই আসলে আলটিমেট কী? তার কাজ হচ্ছে ক্ষমতাসীনদের ক্ষয়ের কাহি করা, ক্ষমতাসীনদের সাথে কী বলে দাবা খেলা, ক্ষমতাসীনতা যেদিকে বলবো ওইদিকে বলানো, সে দৌড় দিতে বলে দৌড় দেওয়া, তাই না? আমরা এখানে একজন মালানার চরিত্র দেখতে চাই তার মধ্যান উপরসানে বাধ্যতে। এবং এই কথা আমি বলতাম না, আমি উপন্যাসটা এখানে আনতাম না। আমি কেন আনছি? এখানে দুইটা ক্যারেক্টার আপনারা খুঁজে পাবেন, যে হরিচরণ বাবু, তিনি কি সাইকোলজিস্ট হরিচরণ বাবু, তারপরে কি দেখেন তিনটা ক্যারেক্টার আপনারা খেয়াল করেন, একজন হচ্ছে হরিচরণ বাবু, আরেকজন কে খুব আনফর্চুনেটলি খুব কষ্টের সাথে আমাকে বলতে হচ্ছে, সে মাওলানা ইদ্রিসকে বানিয়েছে জেনাকারী, সে মাওলানা ইদ্রিসকে বানিয়েছে তার ওয়াইফ রঙ্গিলা দেশ বাড়িতে আশ্রয় নিছে, সে বানিয়েছে জহুরে নামের একজন হিন্দু মহিলা, সে মাওলানা ইদ্রিস খাকে একাকি বনের একটা ঘরে, রাতের বেলা সে আসে তার সাথে কথা বলে এবং তা উলঙ্গ কাঁকর পর অবস্থানে। আপনারা আমাকে বলেন এগুলো কি? এগুলো দেখেন প্রশ্ন করতেছে, আপনারা এটা পড়ে দেখেন যে এই যে তুমি আমার সাথে কথা বলতেছো অন্ধকার রাতে, এগুলো কি পাপ না? হ্যাঁ, এগুলো কি তুমি অন্ধকার দেখতেছো? দেখেন এর এসে বলতেছে কি যে আপনি কি মেয়ে মানুষ হবে খেতে বসছেন, আপনার ধর্মেরা মেয়ে ছেলে দিকে মুক্ত খাওয়া যাচ্ছে ঠিক না? সে কি বলতেছে? তা ঠিক, তবে রোজ কেয়ামতের সময় পরিশ্রম হইতে কোনো ভেদাভেদ থাকবে না, তোমার এখন রোজ কেয়ামত। মানে এই যে আমি কি বলবো, আমি কিছুই বলি না, ও জানলেন তো আমি শুধু দেখাচ্ছি। তো আরও আছে, আমি আর কি বলবো, এই দেখেন আরেকটা মারণা আছে, আমি বললাম যে কোন মারণার কথা, মারণা ইদ্রিসের অপরাধ প্রমাণ করা হচ্ছে, আরেকটা মারণা আছে, তার নাম হচ্ছে মারণা আব্দুল করিম কাশিম পরিষদ, তার সব মুরগিতে কী ফতোয়া দেওয়া আছে দেখেন, ফতোয়া দেওয়া একটা পারো, কাশিম করি ফতোয়া দিচ্ছে যে মুসলমানের স্ত্রীর চেহারা পর পুরুষ যে তিনবার অধিক দেখে ফেলে তার বিবাহ বা তিন তার সন্তানের কাগজ বলে গণ্য হবে। আপনি বলেন যে এটা ধর্মীয় ফতোয়া, কিন্তু সে এক মারণাকে বানিয়েছে জেনাকারী, দুইজন নারীর সাথে পরকীয়াকারী, ইভেন তার বউ রঙ্গিলা দেশ বাড়ি নিয়ে চলে যাচ্ছে, সেখান থেকে তার ওপেন আসছে, তার ওয়াইফকে যে জারস, তার সন্তানকে জারস, সে যে খারাম কাজ করতেছে, এটা বানানোর সার একটা মারণাকে আসছে কাওয়াদারি সবের। এগুলো কি? আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি, আমার সময় খুব কাছাকাছি, আমি শুধু ছোট্ট একটা উদাহরণ আপনার সামনে বলতে চাই। এই বাঙালি জাতীয়তাবাদের বর্তমান জীবিত বড় বড় খোদার নাম কি বলেন? বাঙালি জাতীয়তাবাদের জীবন্ত বড় বড় খোদাগুলার নাম কি? এখন খোদা চেঞ্জ হয় না, খোদা চেঞ্জ হয় না, ইস দর মে অর হে জাম অর হে জাম অর সাকিম বিনাকি রবিশ লুৎফ সিতব অর মুসলিম নেবি তামির কি আতনাম হাতনা হারাম অর তহসিব কি আজর তরসওয়াই সনম অর ইন্তাজা খুদা হয়ে বড়া সবসে বতন হে তো পিরহান স্কাই হো বাল সবকা কফন হে। এতে বলছেন, একবার বলছেন না যে খোদা চেঞ্জ হয়, খোদা নতুন নতুন ভার্সন নিয়ে আসে, সে নতুন নতুন ভার্সন নিয়ে আসে। বাঙালি জাতীয়তাবাদের বর্তমান বড় বড় খোদা কয়েকটা খোদার নাম বলেন তো। আনিসুজ্জামা ওর জাফরি করবা তো বয় আমি বলে বেশিস ভাই দাদবাস করতে জানো। আচ্ছা লকচয়, আচ্ছা আমি বলতে চাই না আপনাদের ব্যাপারে বলছে, এখন আমি কী করবো বুঝতেছি না। আচ্ছা আব্দুল আবু সাইদ, আরও দেখেন আপনি আনিসুজ্জামা আরেকটা দাদ পাতা দাদবাস, আর কিছু মুরগি মুরগি টুরগি কি আছে না? আচ্ছা না আরও, আচ্ছা আরও আছে, আরও আছে কি মুদ পামন টুৎপামন কী জানি কিছু আছে না? আচ্ছা আপনি বলেন, যখন দেশের সাধারণ মানুষজন একটা অটোওয়ালা সে সারাদিন তার ঘাম পরিশ্রম দিয়ে নিজের টাকায় কেনা অটো অথবা ভাড়ায় কেনা অটো চালায়, তাকে রাস্তায় দাঁড়িয়ে দুইটা তো স্টপেজের মধ্যে 30-60 টাকা ভাড়া দিতে হয়, 600 টাকা জমা দিতে হয়, দিন শেষে যখন অটোটা নিয়ে বাড়িতে চলে যায় এই গুন্ডাগুলা তাকে ধরে ওইখান থেকে চাঁদা কালেক্ট করে, একজন সবজি বিক্রেতা যখন সে রাস্তায় সবজি বিক্রি করে ওইখান থেকে তাকে চাঁদাবাজি করা হয়, একজন ট্রাকওয়ালা যখন সে ট্রাক নিয়ে ঢাকায় ঢুকে হাইওয়ে পুলিশ তাদেরকে চাঁদাবাজি করে, একটা পুরা দেশ থেকে 60,000 কোটি টাকা 30,000 কোটি টাকা 3,000 কোটি টাকা এইভাবে নামে বেনামে যারা পাচার করে নিয়ে যাচ্ছিল, এই পুরা রেজিমকে কারা সাপোর্ট দিয়েছে? বাঙালি জাতীয়তাবাদের নতুন খোদারা। কারণ বলছিলাম এই খোদাদের মূল থিওরি কী থাকে, মূল উসুল কী? মূল উসুল হচ্ছে তারা মুসলমানদের বিরোধিতা করবে, দিন শেষে গিয়ে তার কাছে মাতানো হবে ক্ষমতাসীনদের কাছে।
একই ক্যারেক্টারিস্টিক, একই চরিত্র আপনারা রাজা রামমোহনের লেখায় দেখেছেন, রবীন্দ্রনাথের লেখায় দেখেছেন, শরৎচন্দ্রের লেখায় দেখেছেন, একইভাবে আপনারা আনিসুজ্জামানের লেখায় দেখেছেন, পাননি আপনারা। আর অধ্যাপক আবদুল আবু সাহেব, শেষ করে দিচ্ছি, প্রথমত তার রিপোর্ট আসছে, সে তখন আন্দোলনের সময় হেঁটে যাচ্ছে, জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি আন্দোলনের সাথে একত্রে বসে হেঁটে যাচ্ছেন, বলছেন না আবার গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য হেঁটে যাচ্ছে। যারা আপনারা তার পূজা করেন, আমি খুবই দুঃখিত যে আমি তার পূজা করতে পারতেছি না, বরং আমি তাকে প্রশ্ন করতে চাচ্ছি, কারণ এই সাহস আমাদের বড় বাইরে দিয়ে গেছেন যে এখন প্রশ্ন করার সময়। আর তাদেরকে বলে যাচ্ছি যে তোমরা যত ন্যারেটিভ নির্মাণ করো, যেভাবেই কথা বলো, ইনশাআল্লাহ আমাদের সামনে আশীর্বাদ না আছেন, এখন আমাদের সামনে সংসার আসবে, শক্তি আসেন, এখন মুসলিম এখন মুনার আসেন, ইনশাআল্লাহ তারা এমন ন্যারেটিভ নির্মাণ করবে যে তোমরা বলতে বাধ্য হবা, আমরা বলবো বাতিল সে দাবনে ওয়ালে এ আসমা নেহি হাম সোবার লে চুকা হে তু ইমতিহা আমারা। সবাইকে জানাচ্ছি।